ঘরে কষ্ট বাহিরে কষ্ট যেখানে যাই সব কানে কষ্ট 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 এই বুকে কষ্ট নিয়ে আমি আছি বেঁচে কষ্ট কষ্ট এই বুকে কষ্ট নিয়ে আমি আছি বেঁচে। আপনি কি গিটার কারো থেকে শিখেছেন? না, আমি আসলে আমি দেখে দেখে শিখছি, আমি কারোর কাছে শিখিনি। দেখে দেখে অনেকজনের কাছে সিদ্ধান্ত নেই যে ভাই এটা একটু হালকা শিখাই দেন। তো ঢাকায় গেছিলাম, তো ঢাকায় মিউজিক প্লাস নামে এক বড় ভাই ছিল, ওনার কাছে কিছু দেখাই নিছি। এভাবে কয়েকজনের কাছে কট শিখাই নিই আর কি, যেখানে যাই সেখানে শিখাই নিই। মানে আমার প্রফেশনালি কোনো মাস্টার নাই। এই যে আপনার এত অভাব, গান বাজনা করেন, গান বাজনার পাগল, ঠিক আছে, কিন্তু পাশাপাশি তো কর্ম ঠিক রাখতে হবে। যেমন শিক্ষা আপনি যথেষ্ট অর্জন করছেন, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। জি, এখন কি করব ভাই, আমার স্বপ্নটাই ছিল শিল্পী হওয়ার, কিন্তু আমি পাশাপাশি আপনার বিয়ে করেছেন, আপনাকে কর্ম করতে হবে। কর্ম তো চাই, কর্ম করতে চাই। আমি আসলে মাঝে তো অসুস্থ হয়ে পড়ে গেছিলাম, অসুস্থ থাকার কারণে আমার শরীর কিছুক্ষণ কাজ করলে, যে কোনো কাজ করলে আমি হাঁপসাই যাই, শরীরটা আমার সমস্যা, চিকিৎসা করতে হয়। আমি নিজেও চলতে পারি না, আমার পারিবারিক সমস্যা, বাবা মা আছে, ওরাও বয়স্ক হয়ে গেছে, কি করব। আমি এই জন্য ঢাকা যাই মাঝে মধ্যে কিছু ইনকাম করার জন্য, এই গান গেয়ে যা পাই ইনকাম করি। পাশাপাশি চেষ্টা করতেছি যদি একটা কোনো চাকরি পাই, আমি আমার জীবনটা চলার মতো গতি হবে একটা। চাকরির জন্য আমি চেষ্টা করি, কিন্তু যে আমি ভারী কোনো কাজ করতে পারি না, বিধায় আমি গিটারটা বাঁচিয়ে নিয়েছি। কি করবো দাদা, যদি আপনি একটু সুযোগ নিয়ে দেন, জনগণ যদি আমার গান শুনে, আমি মাঝে মধ্যে গান আপনার চ্যানেলে গান করতে পারবো। আপনি এইভাবে আসছেন, আপনার পোশাক শুধু একটা গেঞ্জি গায়ে, কোনো ব্যাগ স্যাগ নিয়ে আসছেন? আমার ব্যাগটা আমার রুমেই আছে, কাপড় চোপড় যা আছে রুমেই। মানে আমি হঠাৎ করে ওই উনি যখন গিটারটা নিয়ে আসছে ওনার দেশের বাড়ি, আমি ওই রাতেই আমিও গাড়িতে চলে আসছি। এখন গিটারটা তো আমার শেষ সম্বল, এখন এটা যদি না হলে আমি ঢাকায় কি করে খাবো। মানে বুঝতে পারছি বিষয়টা, মানে গিটারটা আপনার ওর কাছে বন্দুক বন্দুক রাখছিলাম বিদায়, একই ম্যাচে থাকেন? জি, একই ম্যাচে, একই বেটেই থাকি। ও আচ্ছা, উনি যখন গিটার নিয়ে, উনি কি দেশে আসবে জন্যই মানে গিটারটা নিয়ে চলে আসছে? আমি অন্য জায়গায় গেছিলাম, ব্যাগ ট্যাগ সহ চলে আসতেছে। জি, যার কারণেই মানে বলছিলাম যে ভাই আমি আপনাকে 15 টাকাটা দিব, আমার একটু পারিবারিক সমস্যা চলতেছে। না, উনি সমস্যা ডেট মিস করছেন, হ্যাঁ, এর আগে আমি দুই একটা ডেট মিস করছি আর কি। তারপরও আমাকে গিটারটা দিছিল, উনিও সুযোগ দিছিল, বাট আমার বেশি অভাবের কারণে আমি গিটারটা নিতে। বুঝতে পারছি বিষয়টা। এখন আমি বলতে চাচ্ছি কি, আপনি যদি আমার এইখানে যান, আপনাকে মানে আমি সুযোগ দিই, যদি আপনি ভাই আমাকে একটু সুযোগ দেন। আপনার যে এখানে কাহিনী আছে, আপনার যে যে রুমে যে ওগুলো আমি নিয়ে আসবো ভাই, যদি আপনি আমাকে সুযোগ দেন। রুম ভাড়া, রুম ভাড়া বলতে কি, আমি 300 করে দেই আর কি, ওনাকেই 300 রুম ভাড়া উনি চালায়। ওই ভাইয়ের যার কাছে থাকি, যে ভাই আসলো না, যার কাছে গিটারটা বন্ধক ছিল, যে ভাইয়ের কাছে। ভাই তো মানে আসলে খারাপ না, ভালো না, উনিও ভালো। 500 এক্সেস দিতে চাইলাম, সে কিন্তু নিল না, কিন্তু ভালো মানুষ। জি, কিন্তু আমার মানে ভুলের কারণে আমি অনেক দুইটা ডেট মিস করছি। আচ্ছা ভাই, ধন্যবাদ, আমি দেখি প্রয়োজনে আপনার সঙ্গে আপনার ওই ম্যাচে যাব। হ্যাঁ, প্রয়োজন হলে আপনি ম্যাচে আসতে পারেন, মানে বাকিটা কি যা থাকে, যেটা সমস্যা সব করে সমাধান করার চেষ্টা করবো। জি ভাই, যদি সুযোগ দেন ভাই, প্লিজ, রিকোয়েস্ট থাকলো ভাই, প্লিজ, অবশ্যই আমি চেষ্টা করবো। আমার আমার খুব আসলে সমস্যা চলছে ভাই, প্লিজ, উপরালার ইচ্ছা। জি, যদি আমার এইখানে আপনি গান গেয়ে দর্শকের সাড়া পান, ঠিক আছে, জি, আল্লাহ তাআলা যদি মুখ তুলে তাকায়, জি, অবশ্যই কিন্তু দর্শক আপনার, দর্শক যদি আমাদের আমাকে নজর দিতে পারে, দর্শক দর্শকের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার আমি তো গান শিখি নাই, আমি আসলে নিজেই যা যতটুকু পারে আমি চেষ্টা করতেছি গান গাওয়ার জন্য। আসলে আমি প্রফেশনাল শিল্পী হিসাবে অনেক দিন ধরে গান করি, কিন্তু আসলে আমার শিক্ষণীয় কোনো টিচার ছিল না, বিধায় আমি অত ভালো গাইতেও পারি না। চেষ্টা করব আমার কণ্ঠটুকু বাংলাদেশের জনগণের কাছে
আমার কণ্ঠটা বিকশিত করতে চাই, ইনশাআল্লাহ দেখা যাক। আর ভাই যদি আমাকে একটু সুযোগ দেন ভাই, আমাকে বলে আমাকে বলে আপনি জনগণ যদি প্লিজ জনগণরা আপনারা দর্শক বন্ধুরা যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আমার গানগুলো শোনেন, আমার ভাইয়ের চ্যানেলটা যদি একটু দেখেন প্লিজ, তাহলে আমার খুব উপকার হবে, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তো সুপ্রিয় দর্শক কি বলবো, আসলে মানে তার সত্য ঘটনা আমরা পুরোপুরি যেভাবেই হোক আমরা তথ্য নিয়ে জানব, যদি সে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কৃষি ডিপ্লোমা, তো এত শিক্ষা অর্জন করে সে গান গাওয়ার কারণে মানে আর্থিক অবস্থা তার ভালো না, মানে কোনো কর্ম করতে পারে না, তো আপনারা তাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা মনে রাখবেন আপনার একটি শেয়ারে সে অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো এই জন্যই আমি বলতে চাই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আর শেয়ার করলে দর্শক যদি দেখে, দর্শক যদি সাপোর্ট করে, তাহলে আমি তার পাশে আসি, তাকে নিয়ে আমি মানে আগানোর চেষ্টা করব, তার তাকে একটা মানে অবস্থানে নেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন, আর এখন বেশি দেরি না করে আমরা ভাইয়ের কণ্ঠে একটি গান শুনব। ভাই এখন কি গান বলবেন দর্শকের উদ্দেশ্যে? আমার একটা নিজস্ব লেখা গান আছে, কষ্টের গান। আচ্ছা বলেন তো। কষ্ট কষ্ট এই বুকে, কষ্ট নিয়ে আমি আছি বেঁচে, কষ্ট কষ্ট এই বুকে, কষ্ট নিয়ে আমি আছি বেঁচে, কষ্ট কষ্ট এই বুকে, কষ্ট নিয়ে আমি আছি বেঁচে, কষ্ট কষ্ট এই বুকে, কষ্ট নিয়ে আমি আছি বেঁচে, ঘরে কষ্ট বাহিরে কষ্ট, যেখানে যাই সবখানে কষ্ট, ঘরে কষ্ট বাহিরে কষ্ট, যেখানে যাই সবখানে কষ্ট, কষ্ট কষ্ট এই বুকে, কষ্ট নিয়ে আমি আছি বেঁচে, কষ্ট কষ্ট এই বুকে, কষ্ট নিয়ে আমি আছি বেঁচে। দুঃখ দুঃখ এই বুকে, দুঃখ নিয়ে আমি আছি বেঁচে, দুঃখ দুঃখ এই বুকে, দুঃখ নিয়ে আমি আছি বেঁচে, ঘরে দুঃখ বাহিরে দুঃখ, যেখানে যাই সবখানে দুঃখ, ঘরে দুঃখ বাহিরে দুঃখ, যেখানে যাই সবখানে দুঃখ, দুঃখ দুঃখ এই বুকে, দুঃখ নিয়ে আমি আছি বেঁচে, দুঃখ দুঃখ এই বুকে, দুঃখ নিয়ে আমি আছি বেঁচে, জ্বালা জ্বালা এই বুকে, জ্বালা নিয়ে আমি আছি বেঁচে, জ্বালা জ্বালা এই বুকে, জ্বালা নিয়ে আমি আছি বেঁচে, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, যেখানে যাই সবখানে জ্বালা, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, যেখানে যাই সবখানে জ্বালা, জ্বালা জ্বালা এই বুকে, জ্বালা নিয়ে আমি আছি বেঁচে, জ্বালা জ্বালা এই বুকে, জ্বালা নিয়ে আমি আছি বেঁচে, কষ্ট কষ্ট এই বুকে, কষ্ট নিয়ে আমি আছি বেঁচে, কষ্ট কষ্ট এই বুকে, কষ্ট নিয়ে আমি আছি বেঁচে, কষ্ট কষ্ট এই বুকে, কষ্ট নিয়ে আমি আছি বেঁচে। ধন্যবাদ ভাইকে। তো ভাই আমরা দেখি আমাদের আরো লোক আসার কথা এখানে। জি আমার ছোট ভাই একজন আসার কথা, আমরা গান করতেই যাব মূলত, কিন্তু আমাদের কাছে দোতারা নেই, দোতারা ম্যান আসবে, মানে আমাদের উস্তাদ আসবে। তো ভাই আমাকে যদি একটা একবার সুযোগ দেন ভাই, চা খাই, চা খাই, চলেন চা খাই। আপনি সকালে তো নাস্তা হয় নাই? না আমি ওইখানে ঢাকা থেকেই এখানে ওই রওনা দিচ্ছি ওই ভাইকে উঠানোর। তাহলে আর কোনো কথা না, চলেন হোটেলে যাব। কি ভাই সমস্যা নাই, আপনি গান করতে পারবেন। আপনাকে হোটেলে গিয়ে আসলে কিছু খাওয়াই, তারপরে গান শুনি আর কথা শুনি আর যাই করি করবো। চলেন চলেন, আপনি দেখবেন।